সাফল্যর শিখর সুমিলে পেইন্টারর পুত্রই রঙর কাম করা পিতৃর মুখত পুত্রই ছটিয়ালে আনন্দ রং। কলা শাখাত দশম স্থান আজুরিলে টিয়কর রাহুল দাসে। দরিদ্রতার প্রাচীর ভাঙি উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত উজলি উঠিল টিয়কর রাহুল দাস। সফলতার মূল চাবিকাঠি যে লক্ষ্য আর একাগ্রতা, সিয়ে পুনর্বার প্রমাণ করলে রাহুল দাসে। পরীক্ষা স্ট্যান্ড করে নিলে পড়া নাছিল, মই মাত্র শিক্ষা গ্রহণের কারণে পড়ছিল। মই ইয়াত এই মুহূর্তে রেজাল্ট ইমান সুখী, শিক্ষা গুরুসকলক মই এটা উপহার হিসাবে দিব পাৰিছো। মোৰ দেউতা ৰংমিস্ত্ৰী হয়, কিন্তু মোৰ সকলো প্রয়োজন তেওঁ পূরণ কৰিব পাৰিছিল। আজি ফলাফল ঘোষণার পাছতে রাহুলের উরুখা পূজাত উবরি খাই পড়ে গোটে গাঁওখন। পুত্র সাফল্যত আনন্দত অধীর হয়ে পড়েছে রাহুলের পিতৃ মাতৃ। অপ্রত্যাশিত সুখর খবরটোই রাহুলের পিতৃ মাতৃক করে তুলিলে অবাক। ভাল লাগিছে আজি, মই ভবা নাছিলো যে মোৰ ল'ৰা এনেকুৱা এটা কাম কৰিব বুলি, ইমান ভালকৈ পাছ কৰিব বুলি ভবা নাছিলো। কিন্তু মোৰো ইমান বিশেষ পঢ়া শুনা নহয় যে তাৰ মাজতো মোৰ ল'ৰা ইমান এটা ভাল সুনাম কঢ়িয়াই আনিছে। ল'ৰা মানে বহুত কষ্ট কৰিছিলোঁ, মানে বহুত কষ্ট মাজেৰে পঢ়াইছিলোঁ। সি যিমান পঢ়িছিলে মই সেইখিনি সময় দুটাৰ কাষতেই আছিলোঁ। রাহুলে অধ্যয়ন করা জ্ঞানপীঠ একাডেমির শিক্ষক শিক্ষয়িত্রীসকলেও ঘরলে আহি শুভেচ্ছার উপস্থিতে রাহুলক। রাহুল আসলে প্রকৃততে আমার আমার টিয়ক জাতীয় বিদ্যালয়ের ছাত্র আসিল, সফলতায় উত্তীর্ণ হয়েছিল স্কুল শিক্ষান্ত পরীক্ষা। আর আমি সেই ছাত্রজনক আমি বিনামূল্যক রেহাই মূল্যত আমি আমার জ্ঞানপীঠ একাডেমিত নামভর্তি করাইছিল। জ্ঞানপীঠ নামভর্তি করাতেই তখন কথা মানে আশা করেছিল যে আমি ভাল ফল একটা লাভ করি। ভবিষ্যতে এজন অধ্যাপক হব বিচাৰে রাহুলে, কিন্তু এই মুহূর্তত আর্থিক প্রতিবন্ধকতা রাহুলের বাবে হয়ে পড়েছে বৃহৎ বাধা। রাহুলের দরে এনে মেধাবী ছাত্রক শিক্ষার বাবে হয়তো কোনো সলাকয় ব্যক্তি বা সংগঠন আগবাড়ি আইব, আর রাহুলে নিজের সপন পূরণ করে সকলোরে জীবনত সানি দিব আনন্দ রং। টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।